আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে এসেছি একটি দামি মশলা চাষকে পরিচয় করাই দেওয়ার জন্য। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অতি পরিচিত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি জনপ্রিয় খাদ্য মশলা সুই ঝাল। বন্ধুরা, এর আগে আপনারা দেখছেন লতা সুই, যেটা গাছে ওঠে, আমাদের অনেক অঞ্চলে গাছ সুই বলা হয়ে থাকে। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঝোপচুই, যেটা কিনা লতা হয়ে গাছে ওঠে না, মাটিতে ঝোপালো আকৃতি নিয়ে বড় হইতে থাকে। এগুলো কাণ্ড এবং শিকড় সমেত ব্যবহারের অংশ, বিক্রি হয়। বন্ধুরা, এই ঝোপচুইটাও গাছ বাদে যদি মাটিতে করতে চান তাহলে এই চাষটা অত্যন্ত উপযোগী হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তাই না? আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঝোপচুই এবং লতাচুইয়ের যে পার্থক্যটা সেটা ভালোভাবে বোঝার জন্য। দেখেন বন্ধুরা, লতাচুইটা যখন বর্ষার সিজনে এই ধরনের নতুন ডগা ওঠে, তখন ও এক বছরে 10 থেকে 15 ফিট উঁচু হয়ে গাছ ধরে উঠে পড়ে, এবং ঝোপচুইগুলো তা ওঠে না। এরা নির্দিষ্ট বয়সে লতাগুলো আর বাড়ে না, কাণ্ড মোটা হইতে থাকে। বন্ধুরা, এটা ঝোপচুই, আপনারা ভালোভাবে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছটা। দেখেন বন্ধুরা, এর লতাটা ওইভাবে ওঠে না। আমি আপনাদের এর আগে লতাচুইয়ের চাষের ভিডিও দেখাইছি, আজকে আপনারা দেখছেন এটা ঝোপচুই। তাই জাত নির্বাচনে ভুল করলে চাষে পরিকল্পনার অভাব হবে এবং তাতে অলাভজনক একটা ব্যাপার আমাদের সামনে এসে দাঁড়াবে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আপনি কোন সুই চাষ করতেছেন, এটা ঝোপচুই না লতাচুই, সেটা নির্ণয় হয়ে এবং চাষ পরিকল্পনা অনুযায়ী আপনাকে জাত নির্বাচন করে আগাইতে হবে। তা আজকে পর্যন্তই বন্ধুরা, আগামী ভিডিওতে আশা করি আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালাম।